দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে রাত পৌনেই চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই থেকে সেই আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এখানে আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করেছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট, একই সঙ্গে এখানে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। অংশ নিয়েছেন বিমানবাহিনীর সদস্যরা, অংশ নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। ইতিমধ্যেই প্রায় 400 দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 9টা, সকাল 9টা, এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি এই কৃষি মার্কেটের আগুন। এই মার্কেটে যেমন রয়েছে কাঁচা বাজার, একই সঙ্গে রয়েছে মুদি মনোহরির দোকান, রয়েছে শাড়ি কাপড়ের দোকান, এছাড়া জুয়েলারির দোকান। আমার পেছনে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন, প্রায় এখানে অর্ধশত জুয়েলারির দোকান রয়েছে, সব দোকানগুলোই কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাতে চাই, সে সম্বলটুকু রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ীরা, যার যার দোকানে তারা চেষ্টা করছেন যে সে সম্বলটুকু কী রয়েছে। আসলে আমরা যেই দোকানগুলোতে ঢুকেছি সেই দোকানগুলোতে সে সম্বল বলে আসলে কিছুই নেই। ইতিমধ্যেই সবগুলো দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যদিও ফায়ার সার্ভিসের 17টি ইউনিট বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনও পরিপূর্ণভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিজিবির সদস্যরা রয়েছেন, তারা মূলত মানুষের উৎসুক জনতার ভিড় যাতে সামলানো যায় সেই সামলানোর কাজটি করছেন বিজিবির সদস্যরা। আমরা কথা বলেছিলাম বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, তারা জানিয়েছেন ইতিমধ্যে এখানে বিজিবির অন্তত 100 সদস্য এখানে কাজ করছে। এখানে কাজ করছে সেনাবাহিনী, কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরাও, এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ যার যা রয়েছে সেটি নিয়ে, কেউ কেউ গামলা বালতি এগুলি নিয়ে নিয়ন্ত্রণের সবশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও ধোয়ার কুণ্ডলি লক্ষ্য করা যাচ্ছে এই মার্কেটের ভেতরে, এবং যেই সব দোকানের মালিক রয়েছেন যারা সর্বস্ব হারিয়েছেন তারা মূলত সে সম্বলটুকু রক্ষা করার জন্য তারা এখানে সবশেষ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে শত চেষ্টায়ও কিন্তু সেই সম্বল রক্ষা করা যায়নি, একেবারেই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে প্রত্যেকটি দোকান। এবং এখানে আমরা একটু সামনের দিকে যেতে চাই, যে এখনও যেখানে নিয়ন্ত্রণের কাজ চলছে আমার পাশে, ঠিক বিপরীত পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মার্কেটটি ইতিমধ্যেই সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এবং এখানে যেমন শাড়ি কাপড়ের দোকান রয়েছে, আমার পাশের দোকানটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি একটি থ্রি পিচের দোকান এবং শাড়ির দোকান, সব শাড়ি পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে। আপনাদেরকে জানাতে চাই বঙ্গবাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তারপরে নিউ মার্কেটে আরেকটি ঘটনার পর, একটা দীর্ঘ সময় পর আমরা কিন্তু আগুনের কোনো ঘটনা রাজধানীতে আমরা দেখিনি, কিন্তু বেশ কয়েক মাস পরেই আমরা এই মোহাম্মদপুরের যেই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি মার্কেট, কৃষি মার্কেট, সেই মার্কেটটিতে আমরা কথা বলেছি। কেউ কেউ বলছেন যে প্রায় 350, কারো কারো কেউ কেউ বলছেন 400 দোকান রয়েছে, এবং এই সবগুলো দোকান, কোনো দোকানকেই কিন্তু রক্ষা করা যায়নি। এখানে ব্যবসায়ীদের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে সব হারিয়ে মানুষ যে আহাজারি করছে, সব হারিয়ে মানুষের যে আহাজারি, সেই আহাজারিতে কিন্তু অনেকটাই এই মোহাম্মদপুরের বাতাস ভারী হয়ে উঠছে। এখানে অনেকগুলো গোডাউন রয়েছে, যেই সব গোডাউনে কেউ কেউ বলছেন যে কোটি টাকার মাল ছিল। এখানে ক্রোকারিজের দোকান ছিল বেশ কিছু, প্রায় অর্ধশত ক্রোকারিজের দোকান, সেই দোকানগুলোতেও কোনো কোনোটিতে 15 লাখ, কোনো কোনোটিতে 20 লাখের মতো মালামাল ছিল, লাখের টাকার মালামাল ছিল। আমরা একটু দেখাতে চাই যে সামনের দিকে কিন্তু এখনও আগুন জ্বলছে। এখানে পানির সংকট রয়েছে, যেহেতু আপনাদেরকে একটু বলিয়ে রাখতে চাই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এই ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে, এবং একই সঙ্গে সবশেষ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের। এখানে বিশেষ করে খুবই ঘন বসতিপূর্ণ এলাকা, যেই এলাকায় পানির গাড়ি নিয়ে ঢোকা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার, এই সব বিশেষ করে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। রাস্তায় উৎসুক মানুষ রয়েছে, সেই মানুষের ভিড় ঠেলে এই আগুন নিয়ন্ত্রণ করতে আসা অনেকটাই দুর্বিষহ হয়ে গেছে। তো বিশেষ করে বিজিবি যারা সদস্য যারা রয়েছেন তারা শত চেষ্টা করছেন যে যাতে মানুষের এই উৎসুক মানুষের ভিড় যে কোনো মূল্যে
নিয়ন্ত্রণ করা যায় এবং সেই নিয়ন্ত্রণের কাজটি করছে বিজেপির সদস্যরা এবং বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু সমান তালে এখানে কাজ করছেন। আমরা একটু দেখাতে চাই সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সবশেষ তৎপরতা। আমরা দেখছি ফায়ার সার্ভিসের বেশ কিছু সদস্য ইতিমধ্যেই আহত হয়েছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যে ফায়ার সার্ভিসের যেই সক্ষমতা, সেই সক্ষমতা আসলে কতটুকু যে রাজধানীর বুকে এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা সেটি আসলে এখন পর্যন্ত প্রায় 5 ঘন্টা অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি এবং আসলে এখন নিয়ন্ত্রণ করলেও কোনো অবশিষ্ট দোকান কিন্তু আসলে বাকি নেই যেটি আসলে শেষ রক্ষা করা সম্ভব। ব্যবসায়ীরা বলছেন যে ফায়ার সার্ভিসের যেই পানির গাড়িগুলো রয়েছে সেই পানির গাড়ির যে পাইপগুলো রয়েছে সেই পাইপগুলো ছিদ্রযুক্ত, যে কারণে সেই পানির ফ্লোটা ঠিকমতো জায়গায় গিয়ে পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান ভেঙে আগুন নিয়ন্ত্রণের সবশেষ কাজটি করছেন ব্যবসায়ীরা। তো এখানে সেই আপনাদেরকে জানাতে চাই যে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে রাত 3:30 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপর থেকে একে একে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট এই অগ্নি নির্বাপনের কাজ করছেন। প্রচণ্ড ধোঁয়া আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, এই ধোঁয়া অতিক্রম করে ভাই ধোঁয়ায় আর থাকা যাচ্ছে না। এখানে ধোঁয়া অতিক্রম করে এই আগুন নিয়ন্ত্রণ করা বা নির্বাপন করা এটি খুবই দুরূহ একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা বের হয়ে যাই, প্রচণ্ড ধোঁয়া, মাঝে মাঝেই আগুনের ফুলকি আমরা দেখতে পাচ্ছি, আগুনের ফুলকি। সেই ফুলকিগুলো কোনো কোনো দোকান নিয়ন্ত্রণে আসলেও আগুন নিয়ন্ত্রণে আসলেও অনেক দোকানেই এখনও আমরা দেখছি যে মাঝে মাঝেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন এবং সেই আগুন নিয়ন্ত্রণের জন্য যার যে সামর্থ্য রয়েছে, যার যেই কারো বালতি কারো গামলা এগুলি নিয়ে সর্বস্বটুকু নিয়ে চেষ্টা করছে সেই আগুন নির্বাপনের। বিশেষ করে ফায়ার সার্ভিসের যেই সব ইউনিট রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। আমি ইতিমধ্যেই বলেছিলাম যে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, এখানে উপস্থিত হয়েছে বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ রয়েছে এখানে, তারাও কিন্তু উৎসুক জনতার ভিড় সেটি নিয়ন্ত্রণে অনেকটাই চেষ্টা করছেন। বারবার বলছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য মানুষের সহযোগিতা দরকার, একই সঙ্গে যাতে উৎসুক জনতা কোনোভাবেই রাস্তায় ভিড় না করে সেই কারণে সবার সহযোগিতা চেয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য। আপনাদের সবার জন্য শুভকামনা।